চলুন আজ শেয়ার করি কাঁটা মুকুট বা ইউফর্বিয়া মিলির যত্ন সম্পর্কে। এটি একটি কাঁটা জাতীয় গাছ যেটি বহুদিন পর্যন্ত জল না পেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু অবশ্যই যত্নের অভাবে গাছের ফুলের কালার চেঞ্জ হতে পারে, যেটি ঘটেছে আমার সাথেও। বহুদিন পর্যন্ত যত্নের অভাবে এই গাছটি ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে বা শুকিয়ে এসেছে। আজ আমি নতুন করে এর কিছু যত্ন করব, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুই না, গাছের গোড়া থেকে আগাছাগুলিকে পরিষ্কার করে দেব এবং কিছু তরল জৈব সার প্রয়োগ করব। আগেই আপনাদের দেখিয়েছি যে একটি তরল সার আমি প্রস্তুত করিয়ে নিছি, যেটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল বা গোবর ভেজানো জল। এই গাছেও সেই জলটি আমি প্রয়োগ করব, তবে অবশ্যই গাছের গোড়া শুকনো আছে কিনা দেখে নিয়ে, এবং গাছের গোড়া শুকনো থাকলে পারলে একটু মাটিটাকে আলগা করে দিয়ে তারপর এই তরল জৈব সারটি প্রয়োগ করব। এছাড়াও সর্ষের খোল ভেজানো জলও প্রয়োগ করা যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি আমার গাছের গোড়ার আগাছাগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর তরল জৈব সারটি প্রয়োগ করে দেখব কেমন ফলাফল আসে এবং শেয়ার করব আপনাদের সাথেও। ধন্যবাদ।